পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যে ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে, সেই ঐক্যশ্রী স্কলারশিপের 2022 সালে নতুন করে আবেদন শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো ঐক্যশ্রী স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে এবং এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এছাড়া নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন, এছাড়া যারা রিনুয়াল ফর্ম ফিল আপ করতে চান তো কীভাবে আপনারা রিনুয়াল ফর্ম ফিল আপ করবেন, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ঐক্যশ্রী স্কলারশিপটা কিন্তু সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, তো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই স্কলারশিপ। এখানে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান এবং পার্সি এবং শিখ এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এই ঐক্যশ্রী স্কলারশিপের কিন্তু চারটে ভাগ রয়েছে। প্রথমে রয়েছে প্রি ম্যাট্রিক। তো প্রি ম্যাট্রিকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু প্রি ম্যাট্রিকে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে পোস্ট ম্যাট্রিক। একাদশ শ্রেণী থেকে পিএইচডি কোর্সের ছাত্রছাত্রীরা কিন্তু পোস্ট ম্যাট্রিকের জন্য আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে মেরিট কামেন্স স্কলারশিপ। তো এই মেরিট কামেন্স স্কলারশিপে পেশাদারি এবং কারিগরি কোর্সের ছেলেমেয়েরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামেন্স স্কলারশিপ, যাদের 60% ওপর নাম্বার রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া যাদের 50% নিচে নাম্বার রয়েছে তারা কিন্তু TSPতে আবেদন করতে পারবেন। তো এই ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে যে সমস্ত জরুরি নির্দেশিকা দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের অধিবাসী ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে অবস্থিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তাকে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে। এছাড়া কমপক্ষে 50% নাম্বারপ্রাপ্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই স্কলারশিপে আবেদনের যোগ্য, অর্থাৎ আগের ক্লাসে 50% নাম্বার পেয়ে থাকলে তবেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। শুধুমাত্র প্রথম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, শুধুমাত্র প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 50% লাগবে না। এরপরে রয়েছে প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিকোত্তর বৃত্তির আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ 2 লক্ষ টাকা হতে হবে এবং মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে। একটি নির্দিষ্ট মোবাইল নাম্বারের মাধ্যমে শুধুমাত্র একটি আবেদন করা যাবে, অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিয়ে একটি মাত্র রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া রয়েছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। কেবলমাত্র প্রাক মাধ্যমিকের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড রয়েছে এমন ব্যাংকের পাসবইয়ের ফটোকপি সহ আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নির্দিষ্ট প্রতিষ্ঠান জমা করতে হবে এবং একজন ছাত্রছাত্রী একটিমাত্র স্কলারশিপের জন্য দরখাস্তের যোগ্য। তো বন্ধুরা, আপনারা যারা ঐক্যশ্রী স্কলারশিপের নতুন করে রেজিস্ট্রেশন করতে চান বা রিনুয়াল ফর্ম ফিল আপ করতে চান, তাদেরকে কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালে চলে আসতে হবে। আপনারা যে কোনো সার্চ বারে এসে লিখে সার্চ করবেন WBMDFCScholarship.in, এটা লিখে সার্চ করবেন, ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া। তো এই স্টুডেন্ট এরিয়ার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনারা যারা রিনুয়াল ফর্ম ফিল আপ করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিনুয়াল ইয়োর অ্যাপ্লিকেশন 2022-23, এই লিঙ্কের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী অপশান চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা যে ইনস্টিটিউশনে পড়ছেন সেই ইনস্টিটিউশনটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ইউ আর শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউশন, তো এখানে আপনাদেরকে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রিনুয়াল লগ ইন 2022-23, এখানে কিন্তু আপনাদেরকে আগের ফর্ম ফিল আপের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসাতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে এবং এখানে ক্যাপচার কোড বসিয়ে আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে রিনুয়াল অপশানে ক্লিক করে সেখান থেকে আপনাদেরকে রিনুয়াল ফর্ম ফিল আপটা করে নিতে হবে। তো আপনারা যারা অনলাইনে রিনুয়াল ফর্ম ফিল আপ করতে চান, তো কীভাবে আপনারা অনলাইনে রিনুয়াল ফর্ম ফিল আপ করবেন সেটা যদি আপনারা
জানতে চান, অর্থাৎ সেই রিলেটেড ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যারা ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালে ফ্রেশ করে আবেদন করতে চান, অর্থাৎ নতুন করে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে চান, তারা এই ওয়েবসাইটে আসার পর স্টুডেন্টস এরিয়ায় ক্লিক করবেন। স্টুডেন্টস এরিয়ায় ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে, আপনারা এখানে রিনুয়ালের নিচে দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2022-23, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের যে এরিয়া সেটা ব্লকের আন্ডারে কি মিউনিসিপ্যালিটির আন্ডারে, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের ব্লক নেমটা এখানে সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত নেমটা সিলেক্ট করতে হবে, এরপরে স্টুডেন্ট ইনফরমেশানে এখানে স্টুডেন্ট নেমের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এইগুলো দিয়ে দিতে হবে, এরপর স্টুডেন্টস ফাদার্স নেম বসাতে হবে এবং মাদার্স নেম বসাতে হবে, তারপরে স্টুডেন্টের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, এরপরে স্টুডেন্টের ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে কিন্তু স্টুডেন্টের ব্যাংকের সমস্ত ডিটেলসটা দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং রি এন্টার অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার এখানে এন্টার করতে হবে এবং ব্যাংকের IFS কোড নাম্বার দিতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনারা নিচে দিকে চলে আসবেন, এখানে ক্যাপচার কোড দেখে সঠিকভাবে বসিয়ে আপনারা এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী অপশানে নিয়ে চলে যাবে। এখানে কিন্তু আপনাদের ইনস্টিটিউট ডিটেলস দিতে হবে, ইনস্টিটিউট ডিটেলস দেওয়ার পর আপনাদের সেখানে আপনারা সাবমিট করবেন। তো সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে এবং পরবর্তীতে আপনারা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনাদেরকে ফর্মটা ভালোভাবে চেক করে দেখে নিতে হবে এবং সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু আপনারা ফর্মটা লক করবেন এবং ফাইনাল সাবমিট করবেন। তো ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করা হয়ে যাবে। আপনারা যারা ঐক্যশ্রী স্কলারশিপের নতুন করে আবেদন করতে চান বা রিনুয়াল ফর্ম ফিল আপ করতে চান, তো এই রিলেটেড যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপে নতুনভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এছাড়া রিনুয়াল ফর্ম ফিল আপ কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের একটা ছোটো আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশানগুলো জানার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।